নমস্কার বন্ধুরা নলেজ একাডেমিতে আপনাদের স্বাগত আমি সাগ্নিক সুন্দর চলে এসেছি আমাদের রুট ওয়ার্ড সিরিজের ডে নাইন নিয়ে তো এখানে আমরা আলোচনা করব ঠিক প্রতিদিনের মতনই চারটে রুট সম্পর্কে এবং সেই সম্পর্কীয় ওয়ার্ডগুলো সম্পর্কে বারবার বলছি যারা দেখছেন তারা মন্দির দেখুন কারণ এগুলো কিন্তু পরীক্ষা আসবে এবং আমরা যখন বিভিন্ন রাইটিং লিখতে যাবো তখনও কিন্তু এই ভোকাবুলারিগুলো আমাদের কাজে আসবে তো প্রথম যে রুটটা এখানটায় আছে সেটা হচ্ছে কার্ডিও কার্ডিও মানে হচ্ছে হার্ট রিলেটেড কিছু যখন আমরা কার্ডিও বা কার্ডি কথাটা কোথাও পাবো তখন বুঝবো যে হার্ট রিলেটেড বা হৃৎপিণ্ড রিলেটেড কিছু বলছে কার্ডিয়া কার্ডিয়াক কথাটার মানে হচ্ছে রিলেটিং টু দ্য হার্ট অর্থাৎ যেটা হৃদয়কে রিলেট করে আমি যদি বলি কার্ডিয়াক কার্ডিয়াকেস্ট মানে কি একটা রোগের নাম যেটা নাকি হার্টকে রিলেট করেছে ঠিক সেরকমভাবেই কার্ডিওজেনিক এই কথাটার মানে হচ্ছে রেজাল্টিং ফ্রম হার্ট ডিজিস অর্থাৎ আমাদের হৃদয়ের যে রোগ হয় সেই হৃদয়ের রোগের ফল যেটা হয় সেটাকে আমরা বলি কার্ডিওজেনিক যেমন একটা মেডিকেল টার্ম আছে কার্ডিওজেনিক শখ এর মানে হচ্ছে তার কোনো হৃদরোগ হয়েছিল এবং সেই হৃদরোগের ফলে তার একটি শখ প্রাপ্ত হয়েছে তো সেইটাকে আমরা বলি কার্ডিওজেনিক শখ এর পরে যেটা সেটা হচ্ছে কার্ডিওলজিস্ট এই কার্ডিওলজিস্ট খুব ইম্পর্টেন্ট কার্ডিওলজিস্ট মানে কি হৃদ চিকিৎসক বা হৃদরোগের চিকিৎসক বা এই হার্ট ডক্টর যিনি আমাদের হৃৎপিণ্ডের যে ডিজিজগুলো আছে সেগুলোর চিকিৎসা করেন তাকে আমরা বলি কার্ডিওলজিস্ট এর পরের রুটে আমরা চলে যাই এর পরের রুটটা হচ্ছে কার্নি এ কার্ন কিংবা কার্নি মানে হচ্ছে ফ্লেস বা মিট মাংস সম্পর্কেও কিছু বোঝায় এটা দিয়ে যে ওয়ার্ডটা আছে প্রথমে সেটা হচ্ছে কার্নিভোরাস কার্নিভোরাস মানে যে মাংস খায় আমরা তাদের বলি কার্নিভোরাস যেমন আমরা বলতে পারি লায়ন ইজ আ কার্নিভোরাস আ্যালিমাল তার মানে কি লায়ন সিংহ একটি মাংসাশী প্রাণী এরপরে যেটা সেটা হচ্ছে কার্নাল এ কার্নাল হচ্ছে আমাদের বডি কিংবা ফ্লেসের অ্যাজেক্টিভ ফর্ম যেমন আমরা যদি বলি কার্নাল ডিজিজ এর মানে কি কার্নাল ডিজিজ হচ্ছে আমাদের শরীরের কোনো ডিজিজ সেটাকে আমরা বলছি কার্নাল ডিজিজ এর পরে যেটা এটা কিন্তু খুব ইম ইম্পর্টেন্ট এটা হচ্ছে ইনকার্নেট ইনকার্নেট বা ইনকারনেশান আমরা শুনেছি না ইনকারান যেমন আমরা বলি যে কৃষ্ণের ইনকারনেশান নাকি গৌতম বুদ্ধ অনেকে বলে হিন্দু মাইথোলজিতে তো ঠিক সেরকমভাবে এই ইনকারনেশানটা ইনকারনেট কথা থেকে এসছে ইনকার্নেট মানে হচ্ছে গিভেন বডেলি ফ্রম বা রূপে প্রকাশিত হওয়া বডি বলে যে ওয়ার্ডটা আছে যে নাউনটা আছে তার অ্যাজেকটিভ হচ্ছে এই কর্পোরাল কিংবা ইনকারনেট এই কর্পোরাল ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট ইনকারনেটের একটা সিনোনিম হচ্ছে কর্পোরাল বা এমবডিট একটা বাক্য দেখে নি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না ওয়ান সারভাইভার ডিসক্রাইবড হিস টর্চারাস অ্যাস ডেভিলস ইনকারট একজন যে বেঁচে ফিরেছে যে ব্যক্তি সেই ব্যক্তিটার টর্চারাসদের বা তাকে যারা অত্যাচার করেছিল তাদের ডেভিলসের ইনকারনেট হিসাবে বর্ণনা করেছে তার মানে কি শয়তানের রূপ হিসাবে বর্ণনা করেছে ক্লিয়ার হয়েছে তাহলে কোনো বস্তুকে আমরা যদি বডেলি ফর্ম দিই আমরা যদি তাকে একটা শরীরের আকার দিই তাহলে আমরা সেটাকে বলি ইনকারনেট কিংবা কর্পোরাল এর পরের যে রুটে আমরা চলে যাব সেই রুটটা একটু দেখে নি সেই রুটটা হচ্ছে সিএটিএ ক্যাটা এই ক্যাটা দিয়ে প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ক্যাটা ক্যাটা সাইক্লিজম মানে কি ক্যাটাসাইক্লিজম মানে হচ্ছে ফ্লাড অর আদার ডিজাস্টার কিংবা ক্যাটাস্ট্রফে তো একটি বন্যা কিংবা অন্যান্য যেসব প্রাকৃতিক বিপর্যয়গুলো হয় বা ক্যাটাস্ট্রফেগুলো হয় সেগুলোকে আমরা ক্যাটা সাইক্লিজম বলতে পারি দ্য সিটি হ্যাজ জাস্ট এক্সপিরিয়েন্স আ ক্যাটা সাইক্লিজমিক ফার্ট তার মানে কি এই যে শহরটা কিছু দিন আগে একটা এক্সপিরিয়েন্স হয়েছে তার কিসের এক্সপিরিয়েন্স না একটা প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক বন্যার একটা বিপর্যস্ত বন্যার এক্সপিরিয়েন্স এই শহরটা কিন্তু হয়েছে ক্লিয়ার হয়েছে এর পরে যেটা সেটা হচ্ছে ক্যাটালগ এই ক্যাটালগ মানে আপনারা সবাই জানেন এ কমপ্লিট লিস্টিং আমরা যখন বই কিনতে যাই এই বইমেলা হচ্ছে যখন বই কিনতে যাবো তখন আমাদের পাবলিশার্সরা একটা ক্যাটালগ দেবে তার মানে কি পাবলিশার্সরা একটা লিস্ট দেবে তাদের বইয়ের তো এটাকে আমরা বলি ক্যাটালগ এর পরের যে রুটওয়ার্ডটা সর্বশেষ ওয়ার্ডটা এটাই আমরা চলে যাই এটা হচ্ছে কস্ট কিংবা কট এই কস্ট কিংবা কট মানে হচ্ছে টু বার্ন কিংবা পোড়ানো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কটেরাইজ কটেরাইজ কথাটা মানে হচ্ছে টু বার্ন উইথ আ হট ইন্সট্রুমেন্ট যখন আমরা কোনো গরম বস্তু দিয়ে কাউকে পুড়িয়ে দিই বা কোনো জিনিসকে পুড়িয়ে দিই সেটাকে আমরা বলি কটের ঠিক আছে এরপরে হচ্ছে কস্টিক কস্টিক মানে ক্যাপাবেল অফ বার্নিং ক্যাপাবেল অফ বার্নিং মানে কি যে পুড়তে পারে তাকে আমরা বলি কস্টিক ঠিক আছে এই কস্টিকের সিনোনিম হচ্ছে অ্যাসার্বিক কিংবা বিটার কিংবা ইরোসিভ কিংবা মর্ড্যান্ট কিংবা ভিরুলেন্ট এই সবই হচ্ছে কস্টিক আচ্ছা কস্টিক মানে আরেকটা হয় সেটা হচ্ছে ক্যাপাবেল অফ ইটিং অ্যাওয়ে তার মানে যেটাকে খাওয়া যায় না সেটাকে আমরা কস্টিক বলতে পারি ওই জন্য কস্টিকের একটা সিনোনিম হচ্ছে বিটার বা তিতো বোঝা গেল এবার শেষে যে ওয়ার্ডটা আছে সেটি হলো হলো এই হলো মানে হচ্ছে টোটাল ডিভাস্টেশন স্পেশালি বাই ফায়ার ডিভাস্টেশন মানে ধ্বংস হয়ে যাওয়া অর্থাৎ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া যদি কোনো জিনিস আগুনের দ্বারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি হলো কস্ট ঠিক আছে তাহলে এই কস্ট বা কট দিয়ে কী কী পেলাম কটেরাইজ মানে কোনো গরম বস্তু দিয়ে কোনো কিছুকে পোড়ানো কস্টিক মানে যেটাকে পোড়ানো যায় কিংবা যেটাকে খাওয়া যায় না একটা হচ্ছে হলো কস্ট মানে হচ্ছে সম্পূর্ণ ধ্বংস বিশেষ করে আগুনের দ্বারা তো এই ছিল আমাদের আজকে চারটে রুট ওয়ার্ড আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং প্রতিদিনের মতো আমাদের ভিডিওগুলি ফলো করে যাবেন আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং